কোরবানির পশুর চামড়া আসতে শুরু করেছে নাটোরের চামড়ার আড়তগুলোতে। সেখান থেকে চামড়া বেচাকেনার সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী। পরিতোষ, জানাবেন চামড়া বেচাকেনার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ প্রিয়া, গতকাল দুপুরের পর থেকে এখানে চামড়া আসতে শুরু করে। সেগুলো লবণ ছাড়া যে চামড়াগুলো, এই যে মৌসুমি ফরিয়া যারা, তারা এই লবণ ছাড়া চামড়াগুলো নিয়ে আসে এই আড়তগুলোতে, এবং সেই চামড়াগুলো আড়ত মালিকরা সেগুলো কিনে থাকেন এবং তারপরে তারা লবণজাত করে থাকেন। তো গতকাল কি পরিমাণ লবণ ছাড়া যে চামড়া কেনা হয়েছে সে ব্যাপারে আমি একটু জিজ্ঞেস করবো আমার এখানে চামড়া আড়ত সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন শহীদুল ইসলাম, তাকে আমি জিজ্ঞেস করবো কি পরিমাণ চামড়া এসেছে এবং কখন নাগাদ আরও বাদবাকি চামড়াগুলো আসবে, সেই কথা আমরা তার কাছে শুনবো। শহীদুল ইসলাম, আপনি নাটোর জেলা চামড়া ব্যবসায়ী মার্কেট, এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মার্কেট। গতকাল পর্যন্ত, আজকে পর্যন্ত প্রায় 25,000-এর মতো গরু, মানে লবণবিহীন, আর প্রায় 1,00,000 হলো খাসি চামড়া আমদানি হয়েছে। আমরা ইতিমধ্যেই একটা চামড়াও আমরা আমাদের মার্কেটে পৌঁছেনি এবং আমরা লবণ সুষ্ঠুভাবে দিতে পেরেছি। হ্যাঁ প্রিয়া, যেটি শুনলেন যে এখানে লবণ ছাড়া যে চামড়াগুলো গতকাল এসেছে সেগুলো আজকে সকাল থেকে সেই লবণ দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো চামড়া এখানে পচেনি বা কোনো রকম সমস্যা তৈরি হয়নি। তবে এখন যারা বাইরে যারা চামড়া কিনেছেন সেই চামড়াগুলো সেই তাদের জায়গাগুলোতে লবণজাত করবেন এবং লবণজাত করার পরে আড়তে নিয়ে আসা শুরু হবে, তারপরে এখান থেকে আড়ত থেকে ঢাকার ট্যানারিতে নিয়ে যাওয়া হবে। এই পর্যন্ত হলো চামড়ার আড়ত থেকে চামড়া কেনা বেচার সর্বশেষ খবর। পরিতোষ, ধন্যবাদ আপনাকে।